চালকের বেপরোয়া গতিতে সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। রোববার সকালে ঢাকা থেকে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল নাবিল পরিবহনের একটি বাস। একই সময় দিনাজপুর থেকে সবজি বোঝাই করা পিকআপ আসছিল রাজধানীর দিকে। গাড়ি দুটি দিনাজপুরের বিরামপুরের বিজুল এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় উভয় যানের সামনের অংশ। দেখলাম যে ডানে একবার যাইতেছে, বামে একবার যাইতেছে, পরে এদিকে এসে দেখি মুখোমুখি সংঘর্ষ। লাউগুলা পড়ে আছে, ক্যারেটগুলা ভাঙা ছেঁড়া এবং ড্রাইভার হেল্পার ড্রাইভার দুটো মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সামনের অংশ কেটে দুই চালককে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে অনেকের হাত পা ভেঙে যায়। নাবিল বাসটি প্রথম থেকে বেপরোয়া চলছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ওই মেয়েটাকে পরে আমি ওর ব্যাগটাগুলো বের করলাম, তার দাদির একটা হাত ভাঙে গেছে। বৃদ্ধ আর বাপের সম্ভবত পিছনে সাইডটা খুব কেটে গেছে, রক্ত খুব রক্তাক্ত বাপ। নাবিল গাড়ির ড্রাইভার এবং পিকআপের ড্রাইভার নিহত, বাকি পাঁচ সাতজন আহত অবস্থায় ছিলেন। সাত আটজনের মধ্যে আমরা বিরামপুর হসপিটাল প্রেরণ করি। এদিকে নারায়ণগঞ্জের লক্ষণখোলা বাস স্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা মদনপুরের দিকে যাচ্ছিল। ফুলহর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান জহিরুল ও মুকুল নামে দুই যাত্রী, আহত হন আরও দুজন। ঘটনাস্থলেই দুজন মৃত্যুবরণ করেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘাতক ট্রাকটিকে এবং ড্রাইভারকে আটক করেছে। এছাড়া পিরোজপুরে রডবোঝায় টমটম নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন একজন, আহত হয়েছেন আরও দুজন। শামিমা শাম্মি, সময় সংবাদ।